গুনগুন, গঙ্গারাম, খুকুমনি এবার একসঙ্গে। অভিনয় ছেড়ে এই তিন তারকাকে দেখা যাবে এবার নতুন চরিত্রে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। গুনগুন, গঙ্গারাম, খুকুমনি এবার একসঙ্গে। অভিনয় ছেড়ে এই তিন তারকাকে দেখা যাবে এবার নতুন চরিত্রে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, নতুন কোনো ধারাবাহিক নয়, এবার নতুন চমক নিয়ে আসছেন অভিষেক, তৃণা আর দীপান্বিতা। বন্ধুরা, আমরা গুনগুনকে দেখেছি তৃণার চরিত্রে অভিনয় করতে খড়কুটোতে। গঙ্গারাম ধারাবাহিকে গঙ্গারামের চরিত্রে নজর কেড়েছেন অভিষেক বাসু। খুকুমনি হোম ডেলিভারিতে খুকুমনির চরিত্রে দেখা গিয়েছিল দীপান্বিতা রক্ষিতকে। খুকুমনি হোম ডেলিভারি শেষ হয়ে গিয়েছে, অপেক্ষায় ছিলেন তার দর্শকেরা তাকে নতুন করে পর্দায় পাওয়ার জন্য। সুখবর দিয়েছেন অভিনেত্রী, নতুন অবতারে আসছেন দীপান্বিতা। হ্যাঁ বন্ধুরা, এবার দেখা যাবে দীপান্বিতা, তৃণা সাহা আর অভিষেক বাসুকে রিয়েলিটি শোর মঞ্চে। হ্যাঁ, তারা হতে চলেছেন ডান্স গুরু। বন্ধুরা, অভিনেত্রী দীপান্বিতা এই বিষয়ে জানিয়েছেন, নাচ আমার প্রাণ, নাচ দিয়েই আমার শুরু। অভিনেত্রী হওয়ার আগে আমি একজন নৃত্যশিল্পী, সেই সত্তাটা কোথাও হারিয়ে ফেলেছিলাম, সেই টানি ফিরে আসছি এই মঞ্চে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শুরু হতে চলেছে ডান্স ডান্স জুনিয়র, আর সেই মঞ্চে তিন মেন্টরের ভূমিকায় দেখা যাবে দীপান্বিতা, তৃণা আর অভিষেককে। এ বিষয়ে অভিনেত্রী তৃণা সাহা উৎসাহিত হয়ে জানিয়েছেন, কোনোদিনই কিছু পরিকল্পনা করে এগোয়নি, এক্ষেত্রেও তাই নাচ তার ভালোবাসার জায়গা, এছাড়াও বাচ্চাদের তিনি খুব ভালোবাসেন, তাই তো এই প্রজেক্টকে না বলার কোনো জায়গায় রাখেননি। অভিষেক বাসুও খুব এক্সাইটেড তার এই নতুন প্রজেক্ট নিয়ে। কদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই রিয়েলিটি শোর শুটিং এর কাজ। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এই শোতে বিচারকের আসনে দেখা যাবে রুকমিনি, মৈত্র আর মোনামি ঘোষকে, আর মহাগুরুর আসনে থাকছেন স্বয়ং দেব। আর কি কি চমক থাকছে এই রিয়েলিটি শোতে তা তো ক্রমশ প্রকাশ্য। তো বন্ধুরা, নজর রাখুন, খুব শীঘ্রই ডান্স ডান্স জুড়িয়ে নিয়ে আসছেন আপনাদের প্রিয় তারকারা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।